সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে। নমস্কার, বলো কলকাতায় আপনাদের সকলকে স্বাগত, আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে। অপরিমেয় আন্তরিকতায় এবং শ্রদ্ধায় কৃষ্ণনগর লাইব্রেরিতে পালিত হল কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন। 1863 সালের 19 জুলাই নদিয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন একাধারে গীতিকার, সুরকার, কবি, নাট্যকার ও গায়ক দ্বিজেন্দ্রলাল রায়। প্রতি বছরের মতো এই বছরও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কৃষ্ণনগর লাইব্রেরিতে এই মহান ব্যক্তিত্বের জন্মদিবস পালিত হল। লাইব্রেরির সদস্যদের অভিযোগ, কবি দ্বিজেন্দ্রলাল রায় রাজ্য সরকারের কাছে সর্বদা ব্রাত্যই থেকে গিয়েছেন, তার পৈতৃক বাড়ির অস্তিত্ব কিছু নেই, আর সরকারের পক্ষ থেকে তার রক্ষার চেষ্টাও করা হয়নি কখনো। পরিবার সূত্রে তারা ছিলেন কৃষ্ণনগরের রাজাদের দেওয়ান, বরং তারাই 1905 সালে রেলকে পৈতৃক জমি দান করে। তাকে সম্মান জানাতে আজ পর্যন্ত সরকারের তরফে কোনো পুরস্কার পর্যন্ত চালু হয়নি। এই বিষয়ে লাইব্রেরির পরিচালন সমিতির সভাপতি সুবীর সিংহ রায় আমাদের প্রতিনিধিকে কি বললেন শুনব। কেন নিয়েছি বলতে গেলে কি, যে আজকে তো দ্বিজেন্দ্রলাল রায়ের আজকে তো 100তম জন্মদিবস, সুতরাং কৃষ্ণনগরের পাবলিক লাইব্রেরি, তারও বয়স হলো 167 দেওয়ার চলছে। সুতরাং কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি তার জন্মদিবস পালন করবে না এরকম তো হতে পারে না। তো আমরা প্রত্যেকবারই করি এটা, তো এবারও করেছি আমাদের সাধ্য অনুসারে, খুব ছোট করে হলেও খুব আন্তরিকভাবে আমরা করার চেষ্টা করেছি এটাকে। এবং দ্বিজেন্দ্রলাল রায়ের বেশিরভাগ লেখাই আজকেও যে প্রাসঙ্গিক, বিশেষ করে তার নাটকের বেশ কিছু অংশ পড়লে পরে বোঝা যায়, কবিতা এবং গানের অংশ দেখলেও বোঝা যায়। আজকে যে সমস্ত মেকি দেশপ্রেমিক আমরা দেখছি, সে তুলনায় তিনি আন্তরিকভাবেই দেশপ্রেমিক ছিলেন, দেশ তার প্রাণ ছিল। তার বিভিন্ন লেখায় আমরা এগুলো পেয়েছি বারবার। আর প্রাসঙ্গিকভাবেই বলা যায় যে তাঁর একটা লেখায় তিনি বলেছেন, আজকে যে অবস্থা, অরাজক অবস্থার মধ্যে দিয়ে আমাদের দেশ চলছে, সেখানে তার এই পঙ্ক্তিটি অসম্ভব লাগসই যাকে বলে, সেই পঙ্ক্তি রয়েছে, সেটা হচ্ছে, গিয়াছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ। অর্থাৎ হতাশা তার ব্যক্তি জীবনকে গ্রাস করলেও কিছু কিছু ব্যাপারে তার সাংঘাতিক পজিটিভ আউটলুক যাকে আমরা বলি, অর্থাৎ সদর্থক চিন্তাভাবনা কাজ করে গিয়েছে। আজকে শুনে, এই পঙ্ক্তিটি শুনে আশা করি সবাই একটু ভাববেন যে কী কথা তিনি বলে গিয়েছেন। আমাদের দেশ আজকে খুব বিশৃঙ্খল এবং একটা অশুভ শক্তি দিয়ে ঘিরে ফেলে দেওয়া হয়েছে প্রায়। এখানে তাঁর এই কথাটি যে গিয়াছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ, আমাদের বুকে বল জোগায় যায়, এই পর্যন্ত বলতে পারি। তো কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি প্রত্যেক মনীষীর জন্মদিনই পালন করে, কিন্তু দ্বিজেন্দ্রলাল রায় একটু বিশেষ মানুষ এবং কৃষ্ণনগরের ভূমিপুত্র তিনি। তাঁর পারিবারিক ঐতিহ্যের কথা আমি একটু আগে বলেছি, যে তারা বংশানুক্রমিকভাবে কৃষ্ণনগরের রাজাদের দেওয়ান বংশ, দেওয়ান চক্রবর্তী বংশ বলে এরা পরিচিত। মহারাজা কৃষ্ণচন্দ্রের সময় তাঁর পূর্বপুরুষদের দুই ভাই, এরা একই সঙ্গে দেওয়ানের কাজ নিভিয়েছেন একজন, আর একজন রায়বক্সী অর্থাৎ সেনাপতির কাজ করেছেন।
এই চক্রবর্তী পদবী থেকে সেই জন্য এই রায়বক্সী পদবীটিকে তারা আঁকড়ে নিয়ে আজকে রায় হয়েছেন। এটা ভরতচন্দ্র তার অন্নদামঙ্গলেও লিখে গিয়েছেন যে দেওয়ান গোপাল দিওয়ান গোপাল সভাপতি মদন গোপাল রায়বক্সী মদন গোপাল মহামতি, এটা তো আমরা ইয়েতেই পেয়েছি অন্নদামঙ্গলে ভরতচন্দ্র লিখে গেছেন। ওই রায়বক্সী টাইটেল বা পদবীটা ধরে তিনি পরবর্তীকালে তাদের বংশধররা সবাই রায় উপাধিটি নিয়ে নিয়েছিল। তো কান বাবা দ্বিজেন্দ্রলালের বাবা ছিলেন তিনটে রাজার আমলের দেওয়ান, দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়। তার একটা সাংস্কৃতিক উত্তরাধিকার ছিল, তিনি নিজে গীতিকার সুরকার এবং অত্যন্ত উঁচু দরের গায়ক ছিলেন। 1878 খ্রিস্টাব্দে তার লেখা গীতমঞ্জুরি বই তিনি প্রকাশ করেছিলেন এখানে, যেটা সম্প্রতি আবার নতুন করে প্রকাশিত হয়েছে। তো সেই উত্তরাধিকার বর্তে ছিল দ্বিজেন্দ্রলালের ওপর। দ্বিজেন্দ্রলাল কী ছিলেন না, একাধারে তিনি কবি, গীতিকার, সুরকার, গায়ক, নাট্যকার সব কিছু ছিলেন। তিনি ছিলেন গুণের গুণনিধি। তো এইরকম একটা মানুষের জন্মদিন পালন করতে পেরে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি আজকে ধন্য মনে করছে তাদের, আর আমি সেই পাবলিক লাইব্রেরির পরিচালনা সমিতির সভাপতি হিসেবে নিজের প্রতি অত্যন্ত আমার গর্ব অনুভব হচ্ছে যে আজকে একটা ওই মাপের মানুষের 160তম জন্মদিন আমরা পালন করতে পারছি। আমার নাম সুবীর সিংহ রায়, আমি এই কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির পরিচালনা সমিতি। এখানকার মানুষের দীর্ঘদিনের দুটি চাহিদা ছিল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে এই মহান ব্যক্তিকে স্মরণীয় করে রাখতে। এই ব্যাপারে পরিচালন সমিতির একজন সদস্য সঞ্জীব দত্ত কি বললেন শুনব। আমার দুটো বক্তব্য, একটা হচ্ছে কৃষ্ণনগরের ভূমিপুত্র দ্বিজেন্দ্রলাল রায় চিরকালই আমরা দেখেছি তিনি ব্রাত্য। আজকে রাজ্য সরকার থেকে যখন বিভিন্ন পুরস্কার, রবীন্দ্র, বঙ্কিম, মধুসূদন ইত্যাদি বহু পুরস্কার ঘোষণা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সরকারিভাবে দ্বিজেন্দ্রলাল রায়ের নামে কোনো পুরস্কার ঘোষণা হয়নি। এক নম্বর। দু নম্বর হচ্ছে রেলকে তারা যখন জমি দিয়েছিল 1905 সালে, তার বাড়ির ওপর দিয়ে যে রাস্তা গিয়েছে সেই রাস্তাটা স্টেশন অ্যাপ্রোচ রোড, যেটা আমরা চিরকাল দাবি করে আসছি দ্বিজেন্দ্র স্মরণী করার জন্য, আজও সেটা করেনি। আরেকটা বিশেষ জায়গা হচ্ছে যে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি এবং তারই জায়গায় গড়ে ওঠা এক সময় টাউন হল, সেই টাউন হলে উনি মারা যাওয়ার 1913 সালে মারা যাওয়ার কয়েক মাস আগে যখন শেষবারের মতো কৃষ্ণনগরে এসেছিলেন, এখানে একটা অনুষ্ঠান করেছিলেন, এই কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরিতে তার পদধূলি পড়েছে। এবং আজকে যে কৃষ্ণনগরে পাবলিক লাইব্রেরিতে যে মূর্তিটা আপনি দেখলেন, সে মূর্তিটা কিন্তু অনেক দিনের পুরনো, নতুন লাগানো নয়, এটা 1964 সাল জন্ম শতবর্ষের সময় এটা বসানো। আজকে হয়তো কিছু কিছু জায়গা কৃষ্ণনগরে, যেমন কলেজ হয়েছে তার নামে, সেতুটা 1964 সালে হয়েছে, সেতুর নামকরণ হয়েছে, আবার নতুন করে 95 সালে তার নামকরণ করা হয়, একই সেতু উদ্বোধন করা হয়, এই জিনিসগুলো আমরা দেখেছি। আজকে তার নামে রাস্তা আছে, কিন্তু দ্বিজেন্দ্র সরণিটা এখনও রেল করেনি বা পৌরসভা হয়তো করেনি, এটুকুনি আর কি বলছি। সেই হ্যাঁ, সরকারের কাছে দাবি তো বারবারই রাখা হয়েছে, রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের কাছেই দাবি করা হয়েছে, এমনকি এই বিভিন্নবার দাবি করার পরে তার পোস্টাল ডিপার্টমেন্ট থেকে একটা ফোল্ডার বের করা হয়েছিল, সেটাও সরাসরি সরকারিভাবে বের করা হয়নি, বিভিন্ন যে আরও নানা রকম স্কিম আছে তার ভেতর দিয়ে সেটা হয়েছিল, সেই ফোল্ডার একটা বের করা হয়েছিল, সেটাও দাবি ছিল দীর্ঘদিনে। আর বাড়ির অরিজিনাল বাড়ির কোনো অস্তিত্ব এখন আর নেই, এখন যেখানে লাইব্রেরিটা আছে সেটা হচ্ছে তার বাড়ির মধ্যে কেয়ারটেকারের ঘর ছিল, ওটা গেটম্যানের ঘর। আর পশ্চিম দিকে রাস্তার ওপারে যে দুটো খুঁটি দেখা যায়, যেখানে আমরা স্মরণ করি, তাকে মালা দিই,
সেই জায়গাটা ছিল তার বাড়ির প্রবেশ পথ। তার পশ্চিম দিকে হচ্ছে যেটা এখন রেল লাইন, সেটা ছিল নবাব রোড। নবাব রোডে দিয়ে ওনার গাড়ি এসে ঢুকত বাড়ির ভেতরে। স্টেশনটা তৈরি হলো যখন 1905 সালে, তখন স্টেশনে যাওয়ার কোনো রাস্তা ছিল না। সেই সময় ওনার বাগানের ওপর দিয়ে জায়গাটা উনি ছেড়ে দেন, গেট এবং এই কেয়ারটেকারের বাড়ির মাঝখানে যে রাস্তাটা ছেড়ে দেন, সেইখান দিয়ে কিন্তু এখন হয়েছে স্টেশন অ্যাপ্রোচ রোড। এবং এটা 1919 সালে যে সিএস ম্যাপ, সেখানে বিষয়টা পরিষ্কার বোঝা যায় আর কি, যে জায়গাটা লোকে ভুল করে, লোকে মনে করে ওই গেট দুটো দেখে মনে করে ওইটাই তার বাড়ির বোধহয় অবশিষ্ট অংশ, তা নয় কিন্তু, এটা বাড়ির প্রবেশ পথ। আর ঠিক তার পাশের বাড়ি হচ্ছে রামতনু লাহিড়ী বাড়ি, যেটা এখন ইংলিশ একাডেমি স্কুল হয়েছে। সে বাড়িটা সেইভাবে এখন স্কুলের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব হয়েছে, কিন্তু এই এলাকাটা নেই এখন। ওই পুরো এলাকাটা দ্বিজেন্দ্র পল্লী বলে একটা পাড়া তৈরি হয়ে গেছে। কোনো রকমের স্টেশনের যেতে ওই জায়গাটায় দ্বিজেন্দ্র পাঠাগার একটা তৈরি হয়েছে 1980 সালে, এটা তার বাড়ির উঠোনের মধ্যেই বলতে পারে বাগানেই হয়েছে। আর বাগানের আর একটা অংশ যেটা, সেটা স্টেশন অ্যাপ্রোচ রোড, সেটা হচ্ছে রেলকে ওরা দিয়ে দিয়েছিলেন সেই সময়, 1905 সালে। সেইটা আমরা দাবি করেছি রেলের কাছে বারবার, দুটো জিনিস দাবি করেছিলাম, একটা হচ্ছে দ্বিজেন্দ্র সরণি নামকরণ করা, আর একটা স্টেশনের বাইরে একটা পার্ক আছে, পার্কটার নাম দ্বিজেন্দ্রলাল রায়ের নামে করার জন্য দাবি করেছিলাম। আজকে 20-25 বছর পরে সেই দাবিটা ওরা মেনে নিয়েছে, এখন ওটা দ্বিজেন্দ্র উদ্যান করেছে, সেটা করেছে, কিন্তু এইগুলো এখনও কিছু হয়। আমরা চাইছি অন্তত ওই জায়গাটা, যেমন বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু বা বিবেকানন্দ, তাদের স্মৃতি বিজড়িত স্টেশনগুলোতে যেমন মোমেন্টো করা হয়েছে, বিভিন্ন স্মৃতিসৌধ রাখা আছে, ধরুন এখানেও কৃষ্ণগড়ে করা হোক, সেই জিনিসটা করা হোক। কৃষ্ণগড় স্টেশনে একটা ছবি আছে, সেটা জন্মশতবর্ষের সময় স্মৃতিরক্ষা সমিতির তরফ থেকে ওটা তৈরি করে দেওয়া হয়েছিল। একজন কর্মী ছিলেন যিনি প্রতি বছর ওটা আলপনা দিতেন, তিনি রিটায়ার করে গেছেন, আলপনা দেওয়া হয় না। মাঝে ছবিটি মেরামতি কাজের জন্য নামানোর পরে ছবিটা তোলাই হয়নি, তারপরে বারবার দাবি করার পরে স্টেশন মাস্টার সেটা আবার ওটা গেটের ওপরে লাগানোর ব্যবস্থাটা করেছে। এখানে একটা ওই গেটটা যেটুকুনি অবশিষ্ট আছে সেটুকুনিও থাকতো না, যদি তখনকার দিনে স্থানীয় যে কর্মী, যারা রেলকর্মী ছিলেন, তারা PWI থেকে ওই ব্যারিকেডগুলো দিয়েছিলেন বলে জায়গাটাকে রাখা গেছে। কিন্তু ওখানে একটা পরিবেশটা খুব বাজে হয়ে গেছে, নোংরা পরিবেশ হয়ে গেছে, সেটা অন্তত সরকারি তরফে, রাজ্য সরকারের তরফে, তার প্রশাসনের দিক থেকে সেটা দেখা দরকার যাতে নোংরা না হয়। আর রেলের কাছে দাবি হচ্ছে যে তারা এইখানে যেন একটা স্মৃতিসৌধ করার মতো জায়গা, পারমিশনটা তারা দেয়, কিছুতেই পারমিশন দিচ্ছে না। আমার নাম সঞ্জিত দত্ত, আমি কৃষ্ণগড় পাবলিক লাইব্রেরি পরিচালনা সমিতির একজন সদস্য। শুধু বাংলা নন, সারা ভারতবর্ষের গর্ব দ্বিজেন্দ্রলাল রায়, আর তাই তার নামে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বাংলা অথবা ইংলিশে একটি চেয়ারের নামকরণ হওয়া উচিত বলে মনে করেন যুগ্ম সম্পাদক সম্পদ নারায়ণ ধর। তিনি বলো কলকাতার প্রতিনিধিকে কি বলে শুনব। দ্বিজেন্দ্রলাল আমাদের শহরের গর্ব, বাংলার তো বটেই, বাংলা ভাষাভাষী সবাই, কিন্তু এখানে তার স্মৃতি রক্ষার কোনো চেষ্টা হচ্ছে না, অনেক প্রথম থেকেই হয়নি। তার বাড়িটা ধূলিসাৎ হয়ে গেছে, আমি বলছিলাম যেটা, যে তার পাণ্ডুলিপি কোনোটাই আমাদের কাছে নেই, ওদিক থেকে তো গেছি, শুধুমাত্র স্মৃতি রক্ষার জন্য যে জায়গাটা, সেখানে একটা পাবলিক, একটা লাইব্রেরি আছে আমাদের দ্বিজেন্দ্রলালের নামে এই পর্যন্ত, কিন্তু কোনো ভালো সরকারি বড় হল বা কিছু দ্বিজেন্দ্রলালের নামে আমরা চেয়েছিলাম। আমি এখানে বলতে গিয়েও বললাম যে আমরা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বাংলা অথবা ইংরেজি বিষয়ে একটা চেয়ার তার নামে হওয়ার কথা, আমরা ডাক টিকিটের কথা বলেছি, সেটা ভারত সরকারের ব্যাপার, সেটার কথা, তার গানগুলোকে এক জায়গায় করে, স্বরলিপিগুলোকে যতটুকু আছে সেটুকুকে এক জায়গায় সংঘবদ্ধ করা, এইগুলোকে, আর কৃষ্ণনগরের ওভারঅল ব্যাপারটা তো আছেই তার জন্মভূমিকে কেন্দ্র করে, কিন্তু কোনোটাই আমরা খুব একটা সাড়া পাচ্ছি না। একটা চটি বই, এই 150 বছর একটা চটি বই অধ্যাপক সুধীর চক্রবর্তীর তত্ত্বাবধানে হয়েছিল এই পর্যন্ত, কিন্তু কোনো দাবি প্রায় আমাদের এখন পর্যন্ত ফুলফিল হয়নি, এটা আমাদের খুব দুর্ভাগ্যের ব্যাপার। আমার নাম সম্পদ নারায়ণ ধর।
আমি যুগ্ম সম্পাদক পাবলিক লাইব্রেরির পরিচালন সমিতি। এমন মহান ব্যক্তির জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে পেরে সভাপতি নিজেদের ধন্য মনে করছেন কৃষ্ণনগর লাইব্রেরির সভাপতি থেকে শুরু করে সাধারণ কর্মী সকলেই। নদিয়ার কৃষ্ণনগর শহরে জন্ম দ্বিজেন্দ্রলাল রায়, তাকে নিয়ে বহু বিতর্কিত রয়েছে। কারণ হচ্ছে রাজ্য সরকার এবং স্থানীয় যে বসতির আছে আশেপাশে, এছাড়াও রাস্তাঘাটে যেসব মানুষ চলাচল করে তার বাড়ির যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ভগ্ন দশায় পরিণত হয়েছে। এছাড়াও তার বাড়ির যে সংরক্ষণের বিষয় সেটাও কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে কোনো রকম কার্য করা হয় না, এই বিষয়েও কিন্তু তারা জানালেন। পাশাপাশি আজকের দিনে যে তার যে স্মরণসভা সেটিকে কিন্তু ভুললেন না কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি। তারা কিন্তু নিজেদের উদ্যোগে বেশ জমজমাট করে কিন্তু তারা আজকে এই দিনটি পালন করলেন। নদিয়া থেকে শাহিন মদকের রিপোর্ট, বলো কলকাতা। শাহিন মদকের রিপোর্ট, কৃষ্ণনগর, নদিয়া।